তিবিরিয় কাইসরঙ্ক রাজ্যতর ১৫তম বর্ষ সময়ের কথা। জিহুদা প্রদেশের শাসক পন্থীয় পিলাত, গালিলির শাসক হেরোদ, ইতুরিয়া ও ত্রাখনীতি প্রদেশের শাসক হেরোদর ভাই ফিলিপ ও অবিলিনিয়র শাসক লুসানিয়া এ সমস্ত কাইসরঙ্ক অধীনরে থিলে। হানানা ও কয়েফা মহাযাজক থিলে। সেই সময়ের জিখরিয়ঙ্ক পুয় জোহনঙ্ক পাখুকু পরমেশ্বরঙ্কর গোটিয়ে আজ্ঞা আসিলা, জোহন মরুভূমিরে বাস করুথিলে। জোহন জর্দন নদীর চারিপাখ যাক সবু অঞ্চলের বুলি বুলি লোকমানঙ্ক নিকটের প্রচার কলে যে সেমানে নিজের হৃদয় ও জীবন পরিবর্তন করন্তু ও বাপ্তিচিত হুয়ন্তু, তাহা হেলে সেমানঙ্কর পাপগুড়িক ক্ষমা করে দিয়াযিব। এহা ভবিষ্যৎ বক্তা জিসাইঙ্ক বাক্য সম্বলিত পুস্তকরে লেখাথিবা কথা থিলা। সেথিরে লেখাথিলা, মরুভূমিরে জনে লোক পাটি করি কহুচি, প্রভুঙ্ক মার্গ প্রস্তুত কর, তাহাঙ্ক বাট সড়ক কর, প্রত্যেক উপত্যকা পূর্ণ করে দিয়েযিব, প্রত্যেক পর্বত ও পাহাড় সমতল হয়েযিব, বঙ্কা রাস্তা সবু সিধা করে দিয়েযিব ও খালঢিপ রাস্তা সবু সমতল করে দিয়েযিব, প্রত্যেক লোক পরমেশ্বরঙ্ক পরিত্রাণ বিষয়ে জানিবে। জোহনঙ্ক নিকটক ব্যাপ্তিচিত হওয়া পাই লোকমানে আসিলে। জোহন সেমানঙ্কু কহিলে, তুম্ভেমানে বিষধর সাপ ভলি পরমেশ্বরঙ্ক আসুথিবা মহাক্রোধরু খসি পলাইবা পাই কিয়ে তুম্ভমানঙ্কু চেতাই দেলা? তুম্ভেমানে প্রকৃতরে নিজ হৃদয় ও জীবন পরিবর্তন করিছ বলি তুম্ভমানঙ্কু নিজ কার্য দ্বারা প্রমাণিত করিবাকু হেব। গর্ব করি কুহ নাই যে অব্রাহাম আম্ভমানঙ্কর পিতা। মু তুম্ভমানঙ্কু কহুচি যে পরমেশ্বর অব্রাহাম্ক পাই এই পথর গুড়িকরু মধ্য সন্তান সৃষ্টি করি পারন্তি। গছ মূলরে কুড়াড়ি রখা যাই সারিলাণি এবং যেউ গছ ভল ফল দেইপারু নাহিঁ সেই প্রত্যেক গছকু কাটি দিয়াযিব এবং নিয়ারে ফিঙ্গি দিয়াযিব। লোকমানে তাহাঙ্কু পচারিলে, তেবে আম্ভেমানে কোন করিবু? জোহন সেমানঙ্কু উত্তর দেলে, যদি তুম্ভ পাখরে দুইটি কুর্তা অছি, তেবে সেথিরু গোটিয়ে কুর্তা যাহার নাহিঁ তাহাকু দিও, যদি তুম্ভ পাখরে খাদ্য অছি তেবে তাহাকু মধ্য বাণ্টি দিও। কেতক কর আদায়কারী বাপ্তিজিত হওয়া পাই আসিলে। সেমানে জোহনকু পচারিলে, হে গুরু আম্ভে মানে কোন করিবু? জোহন সেমানঙ্কু কহিলে, তুম্ভকু যেতিকি নেবাকু আদেশ দিয়ে যাইছি তাঠারু অধিক কর লোকমানঙ্ক ঠারু নিও নাহিঁ। সৈন্যমানে তাহাঙ্কু পচারিলে, আম্ভকু কোন করিবাকু হেব? জোহন সেমানঙ্কু কহিলে, বলপূর্বক কাহারি ঠারু অর্থ নিও নাহিঁ, কাহা বিরুদ্ধরে মিছ কুহ নাহিঁ, যেতিকি বেতন মিলুচি সেতিকিরে সন্তুষ্ট রুহ। সবু লোকে খ্রিস্টঙ্ক আগমন অপেক্ষারে থিলে। জোহনঙ্ক বিষয়ে সেমানে মনে মনে ভাবুথিলে, হুয়েত এ খ্রিস্ট অটন্তি। সেতবেলে জোহন সেমানঙ্কু কহিলে, মু তো তুম্ভমানঙ্কু জলরে ব্যাপ্তিচিত করুচি, কিন্তু মো ঠারু অধিক শক্তিশালী জনে আসুছন্তি, তাহাঙ্কর জোতার ফিতা ফিটাইবাকু মধ্য মু যোগ্য নুহে। সে তুম্ভমানঙ্কু পবিত্রাত্মা অগ্নি দ্বারা ব্যাপ্তিচিত করিবে। তাহাঙ্ক হাতরে খড়া সফা করিবার কুলা আছি, সেথিরে সে শস্যকু অগাড়ি ঠারু অলগা করিদেবে। সে ভল শস্যতক সংগ্রহ করি অমাররে নেই রখিবে। তাপরে অগাড়ি ও অদরকারী অনবনা জিনিসগুড়িকু চিরকাল জলুথবা নিয়ারে পড়ি দেবে। এইভাবে জোহন লোকমানঙ্কু সুসমাচারর উপদেশ দেউথিলে এবং অনেক প্রকারে সাহায্য করুথিলে। সামন্ত রাজা হেরোদ নিজ ভাইর স্ত্রী হেরোদিয়াঙ্ক সহিত অনুচিত সম্পর্ক রাখিথিবারু ও অন্য কেতেক খারাপ কাম করিথিবারু জোহন তাহাঙ্কু সমালোচনা কলে। সেইভাবে হেরোদ আউ গোটিয়ে খারাপ কাম কলে, সে জোহনঙ্কু বন্দিশালে রখিলে। সে যেতে কুকর্ম করিথিলে সেথিরে এই কুকর্মটি যোগ হেলা। জোহন কারাগারের বন্দী হওয়া পূর্বরু সবু লোক জোহনঙ্ক দ্বারা ব্যাপ্তিচিত হেউথিলে। তাপরে যীশু মধ্য আসিলে ও তাহাঙ্ক দ্বারা ব্যাপ্তিচিত হেলে। যীশু প্রার্থনা কলাবেলে আকাশ খোলিগলা, পবিত্র আত্মা তাহাঙ্ক উপরকু ওহ্লাই আসিলে ও সে কপত পরি দেহ ধারণ করিথিলে। আকাশবাণী হেলা, তুম্ভে মোর প্রিয় পুত্র, মু তুম্ভ উপরে অত্যন্ত সন্তুষ্ট। যীশু উপদেশ প্রদান কার্য আরম্ভ করিবা বেলকু তাহাঙ্কু প্রায় ৩০ বর্ষ বয়স হইতিলা। লোকঙ্ক ধারণা অনুসারে যীশু জোসেফঙ্ক পুত্র। জোসেফ এলিঙ্ক পুত্র থিলে। এলি মথাথাঙ্কর পুত্র, মথাথা লেবিঙ্ক পুত্র, লেবি মলখিঙ্ক পুত্র, মলখি জন্ময়ঙ্কর পুত্র, জন্ময় জোসেফঙ্কর পুত্র। জোসেফ মথিথিয়াঙ্কর পুত্র, মথিথিয়া আমেসঙ্কর পুত্র, আমস নাহুমঙ্কর পুত্র, নাহুস হেসলিঙ্ক পুত্র,
ହେଶ୍ରୀ ନଗେୟଙ୍କର ପୁତ୍ର, ନଗେୟ ମହଥଙ୍କ ପୁତ୍ର, ମହଥ ମତିଥ୍ୟାଙ୍କ ପୁତ୍ର, ମତିଥ୍ୟା ସିମୟୀଙ୍କ ପୁତ୍ର, ସିମୟୀ ଜୋସେଖଙ୍କର ପୁତ୍ର, ଜୋସେଖ ଯୋଦାଙ୍କର ପୁତ୍ର, ଯୋଦା ଜୋହନଙ୍କ ପୁତ୍ର, ଜୋହନ ରେସାଙ୍କ ପୁତ୍ର, ରେସା ଜିରୁବାବେଲଙ୍କର ପୁତ୍ର, ଜିରୁବାବେଲ ସଲଥିଏଲଙ୍କ ପୁତ୍ର, ସଲଥିଏଲ ନେରିଙ୍କ ପୁତ୍ର, ନେରି ମଲଖିଙ୍କ ପୁତ୍ର, ମଲଖି ଅଦିଙ୍କ ପୁତ୍ର, ଅଦି କୋସାମଙ୍କ ପୁତ୍ର, କୋସାମା ଏଲମାଦାନଙ୍କ ପୁତ୍ର, ଏଲମାଦାନ ଏରଙ୍କ ପୁତ୍ର, ଏର ଝିଅସଙ୍କ ପୁତ୍ର, ଝିଅସୁଅ ଏଲିଏଜରଙ୍କ ପୁତ୍ର, ଏଲିଏଜର ଜୋରିମଙ୍କ ପୁତ୍ର, ଜୋରିମ ମଥଥାଙ୍କ ପୁତ୍ର, ମତାଥ ଲେବିଙ୍କ ପୁତ୍ର, ଲେବି ସିମିଓନଙ୍କ ପୁତ୍ର, ସିମିଓନ ଜିହୁଦାଙ୍କ ପୁତ୍ର, ଜିହୁଦା ଜୋସେଫଙ୍କ ପୁତ୍ର, ଜୋସେଫ ଜୋନାମଙ୍କ ପୁତ୍ର, ଜୋନାମ ଏଲିଆକିମଙ୍କ ପୁତ୍ର, ଏଲିଆକିମ ମଲାହଙ୍କ ପୁତ୍ର, ମଲାହ ମନାଙ୍କ ପୁତ୍ର, ମନା ମଥଥଙ୍କ ପୁତ୍ର, ମତଥା ନାଥନଙ୍କ ପୁତ୍ର, ନାଥନ ଦାଉଦଙ୍କ ପୁତ୍ର, ଦାଉଦ ଜିସୟଙ୍କ ପୁତ୍ର, ଜିସୟ ଓବେଦଙ୍କ ପୁତ୍ର, ଓବେଦ ବୟଜଙ୍କ ପୁତ୍ର, ବୟଜ ସେଲହଙ୍କ ପୁତ୍ର, ସେଲହ ନହସନଙ୍କ ପୁତ୍ର, ନହସନ ଅମିନାଦଙ୍କ ପୁତ୍ର, ଅମିନାଦବ ଆଦମିନଙ୍କ ପୁତ୍ର, ଆଦମିନ ଅର୍ନିଙ୍କ ପୁତ୍ର, ଅର୍ନି ହେଶ୍ରଣଙ୍କ ପୁତ୍ର, ହେଶ୍ରଣ ହେରସଙ୍କ ପୁତ୍ର, ହେରସ ଜିହୁଦାଙ୍କ ପୁତ୍ର, ଜିହୁଦା ଜାକୁବଙ୍କ ପୁତ୍ର, ଜାକୁବ ଇସାହକଙ୍କ ପୁତ୍ର, ଇସାହକ ଅବ୍ରାହଙ୍କ ପୁତ୍ର, ଅବ୍ରାହମ ଥେରହଙ୍କ ପୁତ୍ର, ଥେରହ ନାହରଙ୍କ ପୁତ୍ର, ନାହର ସରୁଗଙ୍କ ପୁତ୍ର, ସରୁଗ ରଘୁଙ୍କ ପୁତ୍ର, ରଘୁ ଫେଲଗଙ୍କ ପୁତ୍ର, ଫେଲଗ ଏବରଙ୍କ ପୁତ୍ର, ଏବର ସେଲହଙ୍କ ପୁତ୍ର, ସେଲହ କେନାନଙ୍କ ପୁତ୍ର, କେନାନ ଅର୍ଫଖେଦଙ୍କ ପୁତ୍ର, ଅର୍ଫଖେଦ ସେମଙ୍କ ପୁତ୍ର, ସେମ ନୋହଙ୍କ ପୁତ୍ର, ନୋହ ଲେମଖଙ୍କ ପୁତ୍ର, ଲେମଖ ମିଥୁସେଲହଙ୍କ ପୁତ୍ର, ମିଥୁସେଲ ହନଙ୍କ ପୁତ୍ର, ହନକ ଜରଦଙ୍କ ପୁତ୍ର, ଜରଦ ମହଲଲଙ୍କ ପୁତ୍ର, ମହଲେଲ କେନାନଙ୍କ ପୁତ୍ର, କେନାନ ଏନସଙ୍କ ପୁତ୍ର, ଏନସ ସେଥଙ୍କ ପୁତ୍ର, ସେଥ ଆଦମଙ୍କ ପୁତ୍ର, ଆଦମ ପରମେଶ୍ୱରଙ୍କ ପୁତ୍ର।